শান্তিনিকেতনের মাখা কাকা, বিভিন্ন মুখরোচক খাবার বানান তিনি। নিজের দক্ষতায় সকলের মন জয় করে নিয়েছেন এই মাখা কাকা। শান্তিনিকেতন গেছেন? গেলে সোনাঝুরির হাটেও নিশ্চয়ই গেছেন। হাটে গিয়ে কেনাকাটার পাশাপাশি মাখা কাকার দুর্দান্ত তেঁতুল মাখা, আম মাখা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে কিন্তু মিস করেছেন দারুণ কিছু। আসুন আপনাদের সঙ্গে আজ পরিচয় করাই মাখা কাকুর সাথে, সোনাঝুরি হাটের বিখ্যাত আচার বিক্রেতা, যিনি মাখা কাকা নামেই বেশি পরিচিত। পেয়ারা, আম, মিষ্টি আমড়া থেকে শুরু করে টক তেঁতুলকেও মিষ্টি করে মাখা পাবেন আপনি মাখা কাকার কাছে। সাথে পেয়ে যাবেন বাড়ির তৈরি সুস্বাদু আচার, যা দীর্ঘদিন বাড়িতে রেখে খেতে পারবেন, নষ্ট হয়ে যাবে না। শীত, গ্রীষ্ম, বর্ষা, সোনাঝুরির হাটে সব সময় পেয়ে যাবেন মাখা কাকাকে। এই গরমে টক খুব উপকারী, এ বিষয়ে চিকিৎসকদেরও মত, গ্রীষ্মকালে রোদের তাপমাত্রা থেকে রেহাই পেতে টক জাতীয় খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। গরমকালে শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় টক আম। এই আম আপনি মাখিয়ে না খেয়েও চাটনি অথবা ডাল বানিয়ে খেতে পারেন গ্রীষ্মকালে। আর মাখা আম খাওয়ার জন্য তো রয়েছেন মাখা কাকা, যেখানে দেশ বিদেশ থেকেও ভ্রমণকারীরা এসে মাখা কাকার কাছ থেকে আম মাখা খেয়ে যাচ্ছেন, সাথে করে নিয়েও যাচ্ছেন। ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছেন এই মাখা কাকু। তাহলে এবার শান্তিনিকেতন গেলে সোনাঝুরি হাটে কেনাকাটার পাশাপাশি মাখা কাকার কাছ থেকে ঘুরে আসতেও পারেন। নিজের পছন্দ মতো আম, পেয়ারা বা তেঁতুল মাখা খেয়ে দেখতে ভুলবেন না কিন্তু। আমার কাছে 12 মাসই তুমি তেঁতুল মাখাটা পাবে, আমার কাছে পাওয়া যাবে ভালো টক ঝাল মিষ্টি তেঁতুল মাখা আছে। কয়েক বেল এখনও পাওয়া যাচ্ছে না, কিন্তু কয়েক বেলও রাখছি। কাঁচা মিঠা আমও আছে, পেয়ারাও আছে, কামরাঙা, বিলাতি, এগুলো এখনও মাঝে মাঝে পাই, মাঝে মাঝে পাই না, কিন্তু অফ সিজনে পোটামুটিগুলো পাওয়া যায়, সবসময় পাওয়া যায়। হ্যাঁ, আর আচার আমার ভালো, নিজেরা বাড়িতে তৈরি করি আচার, ভালো আচার আমাদের পাওয়া যাবে। টক ঝাল মিষ্টি আচার আছে, কিন্তু তেঁতুল মাখাটা খুব দারুণ টেস্ট। এই ডিব্বার মধ্যে প্যাকিং করে ভরে দিচ্ছি, এটা 250 গ্রাম, এটা 500 গ্রাম, সব প্যাকেট আছে, 1 কিলো 2 কিলো। এটা 6 মাস থাকবে, এটা নষ্ট হবে না। কিন্তু দাম যখন যেমন থাকে তো, আগে একটা সিজন থাকে কোনো ঠিক থাকে না, কিন্তু এটা 6 মাস থাকবে মোটামুটি। আর সপ্তাহে যদি মোটামুটি মাসে যদি একদিন রোদে দেয় তোমার, এটা বেশি দিন থাকে এটা। হ্যাঁ, আর মাখাটা খুব স্পেশালিস্ট, কারণ আমাদের নিজেদের বাড়িতে, আমরা না আমাদের বাড়ি তৈরি মশলা সব আমরা বাড়ি তৈরি, কারণ আমরা অ্যাকচুয়ালি আচারের লোক, আমরা আচার টাচার আমরা বানাই। হ্যাঁ, এবং কি আমরা এক্সপো বড়ো বড়ো মেলা ক্যাম্পগুলো করতাম, ওগুলো আমরা বন্ধ করে দিচ্ছি, কারণ আর যেতে পারি না, কারণ বয়স হয়ে গেছে। তো এক্সপোগুলো করতাম, যেমন মালদা এক্সপো, বালুরঘাট এক্সপো, হ্যাঁ, বীরভূম আচারান মোরব্বা। হ্যাঁ, এখন আমরা এই সোনাঝুরি হাটের থেকেই আমরা এখন এখান থেকেই মানে পরিচালনা করে চালাচ্ছি। অনেকজন আসিয়ে বলে যদি আপনি হোম ডেলিভারি দেন, কিন্তু আমরা হোম ডেলিভারি দিই না, খাবার জিনিস তো হোম ডেলিভারিটা দিই না। হ্যাঁ, এ ঠিকই আছে, আমার মাখা এমনি মোটামুটি ঠিকই আছে, বহু দূর দূর যাচ্ছে, বাইরেও যাচ্ছে, বহু দূর দূরেও যাচ্ছে। হ্যাঁ, পশ্চিমবাংলার বাইরেও যাচ্ছে, অনেকে আসছে, খেয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, এমনকি সব প্রত্যেকটা কোয়ালিটি আমি টেস্ট করে বানিয়ে দিচ্ছি, তারপর আমি ডিব্বাতে প্যাকিং করে ভরে দিচ্ছি, কারণ খারাপ ভালোর ব্যাপারটাও আছে তো, যাতে মানুষ খেয়ে পয়সা দিয়ে জিনিস খাবে, যাতে খেয়ে জানে জিনিসটা ভালো লাগে, তার জন্য আমি এটা বানিয়ে দিচ্ছি, মানে টেস্টিংটা খুব ভালো করে। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।